আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিটফে পরিবার সুপ্রশিক্ষকদের সকলে ভালো আছেন। তো যারা নতুন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলেন তাদের জন্য বুকলিস্ট জানাটা খুবই জরুরি হয়ে যায়। এমনকি তারা মেজর নন মেজর ব্যাপারগুলো সম্পর্কেও জানে না, বুঝতে পারে না, সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি। তো যারা অনার্স প্রথম বর্ষে ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন আর তাদের যে ম্যাথের উপরে বুকলিস্ট, সেই বুকলিস্টটি নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি আমি। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা এই বইগুলোর পেইড কোর্স করতে পারবেন হোম টিউটর ফিটফে একাডেমিতে, খুবই সাশ্রয়ী মূল্যে এবং খুবই ভালো প্রো লেভেলের ক্লাস ইনশাল্লাহ। এবং ক্লাসগুলোর ডেমো চাইলেও আপনি দেখতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা নক করতে পারবেন। তো মূলত প্রথমত এই বুকলিস্ট আলোচনা করার আগে আমি মেজর এবং নন মেজর ব্যাপারগুলো ক্লিয়ার করি। মেজর ব্যাপারটা হচ্ছে আপনি যেই ডিপার্টমেন্টে পড়তেছেন, আপনি যদি ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে থাকেন তো ম্যাথ ডিপার্টমেন্টের ম্যাথ ভিত্তিক যে বইগুলো আছে সেগুলো আপনার মেজর। এবং নন মেজর কোনগুলো, এই ম্যাথ ডিপার্টমেন্টের বাইরে অন্য ডিপার্টমেন্টে যেগুলো বই পড়তে হবে, ফিজিক্স ডিপার্টমেন্ট বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে বইগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আপনার নন মেজর। এবং এখানে আরও একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা হচ্ছে কম্পালসারি। তো কম্পালসারি হচ্ছে যে বিষয়টা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পড়তে হয়। যেমন আপনাদের কম্পালসারি বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তাহলে আমরা লেট না করে আমরা সাবজেক্টগুলো দেখার চেষ্টা করি। তো প্রথমত আপনাদের মেজর সাবজেক্ট হচ্ছে, যারা ম্যাথ ডিপার্টমেন্ট তাদের জন্য এই চারটা হচ্ছে মেজর সাবজেক্ট, মানে আপনার ডিপার্টমেন্টের সাবজেক্ট কি, ক্যালকুলাস 1, লিনিয়ার অ্যালজেব্রা, ফান্ডামেন্টাল অফ ম্যাথ, অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তো আপনারা কোন প্রকাশনীর বুক কিনবেন? সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর, মানে গ্রোছালোভাবে যে বই বা প্রকাশনীর বই দেওয়া থাকে সেটা হচ্ছে তিতাস প্রকাশনীর বই। এবং আমি কোর্সগুলো করাই হচ্ছে তিতাস প্রকাশনীর বই থেকে, ঠিক আছে। এরপরে নন মেজর কোনগুলো আপনার ম্যাথ ডিপার্টমেন্টের, এই তিনটা, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1 অর স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো মূলত কারো কেমিস্ট্রি 1 থাকে, কারো স্ট্যাটিস্টিক্স থাকে এখানে, আর ফিজিক্স 1, ফিজিক্স 2 ম্যাথ ডিপার্টমেন্টের সকলেরই থাকে। তো এই বইগুলো ফিজিক্স 1, ফিজিক্স 2 এগুলো, কেমিস্ট্রি 1 এগুলো কবির প্রকাশনীর কিনবেন, কবির প্রকাশনী। আমাদের আমি এই তিনটা সকল বিষয় অনার্স প্রথম বর্ষে সকল বিষয়েরই কোর্স করাই থাকি, ঠিক আছে। সো আপনারা যদি টেনশনে থাকেন যে এগুলো কোথায় পড়বো, অফলাইনে তো অনেক টাকা পয়সার প্রয়োজন পড়তে গেলে, তো যাদের প্রবলেম এবং যারা ভালো ক্লাস করতে চান বুঝে শুনে তারা ডেমো ক্লাস কমেন্ট গ্রুপ চ্যানেলে অত অ্যান্ড আপনারা এই যে ডিটেল জেনে নেবেন মাত্র কত টাকার মধ্যে কোর্সগুলো সেগুলো জানানো হবে আপনাদেরকে ধীরে ধীরে ইনশাল্লাহ। তো এখানে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এবারে কি আমি বললাম যে কম্পালসারি এটা সবারই আছে, এটা হচ্ছে কি জাস্ট রিডিং টাইপের একটা বই। তো মূলত যারা বুকলিস্টটা এখন দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে সময় নষ্ট না করে ধীরে ধীরে এখন থেকে পড়াশোনা শুরু করুন। কারণটা হচ্ছে যে আপনারা যদি এখন রিল্যাক্সই থাকার চেষ্টা করেন তাহলে পরবর্তীতে অনেক চাপের মধ্যে পড়ে যাবেন। তো বিস্তারিত আরও কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ 01767351308। আর হ্যাঁ, অবশ্যই আপনার ডিপার্টমেন্টের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটি। এবং আবারও বলি, যারা এই বিষয়গুলো কোর্স করতে চান নতুন প্রথম বর্ষ, কোর্স ফি অনেক কম, মাত্র 420 টাকা পার সাবজেক্ট, ঠিক আছে। একটা করে সাবজেক্ট শেষ করতে পারবেন 420 টাকায়। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক এবং হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। তো এই পর্যন্তই, আর যে যে ডিপার্টমেন্ট আর যে যে বিষয়ে ভিডিও প্রয়োজন হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।